সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাইতেছি আরেকটি উটের মাজরায় সবাইকে দেখানোর জন্য, উট কি খায়। হ্যাঁ, উট দেখানোর জন্য তো আমরা সবাই গাড়িতে যাইতেছি মাজরার উদ্দেশ্যে। হ্যাঁ, মাজরায় আমরা এইমাত্র সবাই গাড়ি থেকে নামলাম। আমরা নামার পরে এখানে চতুর্দিক দিয়ে শুধু বালু আর বালু, শুধু বালু আর বালু। কোথাও কোনো বাড়িঘর কোনো কিছু দেখা যাইতেছে না, শুধু বালু আর বালু। এটা হইলাম সৌদি আরব, সৌদি আরবের মরুভূমি, বালু। তো এখানে কোনো বাড়িঘর কোনো কিছু নাই, শুধু বালু দেখা যাচ্ছে। তো আমরা দেখার চেষ্টা করতেছি যে গেলে হইলাম উটের খেজুর, মানে উটকে দেওয়া হয় খেজুরগুলা। খেজুর অনেক সুন্দরভাবে খায় উট। তো দেখেন অনেক ভালো ভালো খেজুর, ফ্রেশ খেজুর, তা অনেক ফ্রেশ। তো জানি না উটে কত টাকা লাভ কি আসে বিষয় জানি না, কিন্তু এরা উটকে অনেক যত্ন করে। তো এ সৌদি, ওনার হয়েছে উট। তো এই খেজুরের গাড়ি সম্পূর্ণ উনি আনছে, তো এগুলা ওনার। তো খেজুরগুলা অনেক দেখতে অনেক ফ্রেশ, অনেক সুন্দর। তো এই সম্পূর্ণ খেজুরগুলা উটকে দেওয়া হবে। তো উট অনেক সুন্দরভাবে খেজুরগুলা খেয়ে নেবে আর কি। তো দেখেন উট এখানেই চলে আসছে আমাদের এই ছোট গাড়ি দেখে। উট ট্রেলার থেকে ছোট গাড়িতে নামাইছে খেজুরগুলা, আর সম্পূর্ণ উট চলে আসছে এই খেজুর খাওয়ার জন্য। দেখেন এখানে সব উট চলে আসছে যে খেজুর খাওয়ার জন্য। আমরা অনেক চেষ্টা করছি তাড়ানোর জন্য, কিন্তু কোনোভাবেই উট যাইতেছে না, মানে খেজুর খাবেই সে। তো আমরা তাড়ানোর চেষ্টা করতেছি আর কি উট। আবার দেখতে একটু ভয় লাগে, কাছে গেলে না আবার কামড় দেয়, এর জন্য আর কি ভয়ে বেশি ই করতেছি না, দূর থেকেই তাড়ানোর চেষ্টা করতেছি। তো যাক, উটগুলা গেছে। তো এখানে আরও একটা উট দেখা যাচ্ছে, এটা বাচ্চা, উটের বাচ্চা। 4 দিন যাবত এই বাচ্চা হয়েছে আর কি উটের। তো দেখেন তার মায়ের সাথে সাথেই আছে উটের বাচ্চা। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে উটের বাচ্চা কিন্তু অনেক কিউট, দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর একটা বাচ্চা। তো আমাদের দেখার স্বার্থে ও চলে যেতেছে এখান থেকে, আমরা এখানে আসছি দেখা। উট যাইতেছে, উটের সাথে সাথে তার বাচ্চাও চলে যেতেছে। অনেক সুন্দর বাচ্চা, অনেক কিউট। তো আপনারা সবাই ভালো থেকে, নাকি দেখা হবে পরে কোনো ভিডিওতে।